দেশে এবার চালের দাম পৌঁছেছে সর্বোচ্চ যেটা রেকর্ড এর আগে এত দাম বাড়েনি কখনো সরকারও বলেছে চাল নিয়ে চালবাজি হয়েছে সরকার অভিযান পরিচালনা করেছে এর বিরুদ্ধে যাতে মজুদ ঠেকানো যায় চালের দাম নিয়ন্ত্রণ করা যায় সরকার আমদানি শুল্ক কমিয়েছে বড় অঙ্কের আমরা এরই মধ্যে প্রভাবও কিছুটা দেখতে পাচ্ছি চালের বাজারে আজকে দর্শক টাটা বীজ সংলাপ এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এ আয়োজনে আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি আর আলোচনার জন্য আমরা স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমার ডান্তিক থেকে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এরপরে রয়েছেন বাংলা ট্রিবনের বিজনেস এডিটার শফিকুল ইসলাম এবং সবশেষে রয়েছেন এ বিসিসি সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আমি কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে দিয়ে শুরু করব আর দর্শক আপনারাও আমাদের এই আয়োজনে যুক্ত হতে পারবেন চালের বাজার আপনারা সবাই অবহিত যে চালের বাজারে কী অবস্থা চালের দাম কোন পর্যায়ে পৌঁছেছে কেমন না বিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষ কোনো প্রশ্ন জানার থাকলে বা মতামত দিতে চাইলে আমাদের টেলিভিশন পর্দায় নম্বর দেখবেন সেই নম্বরে ফোন দিয়ে মতামত জানাতে পারবেন প্রশ্ন রাখতে পারবেন আমি আলোচনায় যেতে চাচ্ছি ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে দিয়ে শুরু করছি যে চালের দাম এবার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে মানে সত্তর টাকা পর্যন্ত পৌঁছেছে বলা হচ্ছে যে এর আগে বাংলাদেশে কখনো এত দাম দিয়ে মানুষ চাল কেনেনি চালের মজুদও দেখেছি সরকারের মজুদ কমে গিয়েছিল সেটাও একটা বন্যা হয়েছিল তার প্রভাব পড়েছিল তো আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে কেন এই অবস্থা কেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চালের দাম দেখুন চালের দাম কখনো বাড়ে কখনো কমে এবং এটা নিয়ে নিউজ হয় কিন্তু এই বছর যেটা বেড়েছে এটা খুবই অস্বাভাবিক এটা স্বাভাবিক মূল্য বৃদ্ধি না এর পেছনে প্রধানত দুটো কারণ একটি হচ্ছে যে চালের উৎপাদন এবার কিছুটা মার খেয়েছে যার জন্য কৃষকের মার্কেটেবল সারপ্লাস হ্রাস পেয়েছে দ্বিতীয়ত সরকার মার্কেট ইন্টারভিন করার জন্য যে পরিমাণ চাল মজুদ রাখা দরকার বা অন্যান্য খাদ্যশস্য মজুদ রাখা দরকার সেটা সরকারের হাতে ছিল না কাজেই বাজার নিয়ন্ত্রণের জন্য বাজার ইন্টারভেনশনের জন্য যে পরিমাণ খাদ্যশস্য সেটার অভাবে বাজারে চালের সরবরাহ হ্রাস পেয়েছে তৃতীয়ত যারা ব্যবসায়ী আছেন তারা অনেকেই স্পেকুলেট করেছেন যে সামনে চালের একটা অভাব হতে পারে এবং সেই স্পেকুলেটিভ প্রাইস হাইক সেটাও আমরা দেখেছি তো এই তিনটি কারণে মূলত চালের দামটা বৃদ্ধি পেয়েছে তো প্রথমেই আপনারা জানেন যে গত মার্চ মাসে হাওরে আগাম বন্যা হয়েছে যার কারণে বড় ফসল মূলত মার খেয়েছে এবং তাতে করে আমরা অনুমান করেছি যে বারো থেকে পনেরো লাখ টন খাদ্যশস্যের চা বড় চালের অভাব বা ঘাটতি হবে তারপরে জুলাই মাসে দ্বিতীয় দফা বন্যা হয়েছে যেটা হাওড় অঞ্চলে হয়েছে এবং সেই সঙ্গে উত্তরাঞ্চলে হয়েছে এবং সেই বন্যায় মূলত আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরে তৃতীয় দফা বন্যা হয়েছে অগাস্টে এবং সেই বন্যা আপনার উত্তরাঞ্চলে এবং পরে মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং তখন আমন ফসলটা ক্ষতিগ্রস্ত হয়েছে স্ট্যান্ডিং ক্রপ এটা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও পরবর্তী সময়ে লেইট ট্রান্সপ্লান্টেড আমন ব্যাপকভাবে চাষ করা হয়েছে সেটা কিছুটা ক্ষতি পুষিয়ে যাবে কিন্তু প্রয়োজনীয় উৎপাদনের কিছুটা কম হবে তো সবকিছু মিলে এটা একটা স্পেকুলেট করা যাচ্ছিল যে চালের বাজারটা ঊর্ধ্বগামী হবে যখন ফসল মার খায় তখন কৃষকের কাছে সারপ্লাস যেটা সেটা থাকে না তো সারপ্লাস যদি না থাকে তাহলে অন্য পন্থা হলো যারা ব্যবসায়ী তাদের কাছে যে সারপ্লাসটা আছে মজুদ আছে সেটা এখন ব্যবসায়ীর কাছে যদি ফসল মার খায় তাহলে ব্যবসায়ীর কাছে এত বেশি মজুদ থাকে না কারণ ব্যবসারা তিন মাস চার মাস পর পরই এটাকে বিক্রি করে দেয় এবং নতুন ফসলের অপেক্ষায় থাকে কিন্তু বড় ফসলটা খুব বেশি মাত্রায় মার খাওয়াতে সেটা সম্ভব হয় না এত বেশি একটা মজুদ গড়ে তোলা সম্ভব হয় নাই তখন একটা পদ্ধ একটা উপায় ছিল যে বাইরে আন্তর্জাতিক বাজারে চাল ব্যাপক পরিমাণে আছে কারণ গত বছর চালের উৎপাদন ইন্টারন্যাশনাল প্রোডাকশন স্মরণকালের সবচেয়ে বেশি হয়েছে এবং এবছরও চালের উৎপাদন গত বছরের পাঁচশো মিলিয়ন টন থেকে এবছর পাঁচশো তিন বা চার মিলিয়ন টন উৎপাদন হয়েছে কাজেই এই দিক থেকে আন্তর্জাতিক বাজারটা ভালো সরকার মনে করেছে যে আন্তর্জাতিক বাজার থেকে হয়তো চাল নিয়ে আসা যাবে কিন্তু অতি দ্রুত যে মার্কেটটাকে লিবারালাইজ করে দেয়া। এবং যারা চাল আমদানি করবে বেসরকারি খাতে তারা যে তাড়াতাড়ি করে চাল নিয়ে আসবে সেই ব্যবস্থাটা করা হয়নি এবং যেটা বলছিলেন হাওড়ে বন্যা হয়েছে মার্চে কিন্তু বাজারের সেই প্রভাবটা পড়েছে আমরা এটা তো আমরা সরকার যারা আছে তারা তো বুঝতে পারছেন যে বন্যা প্রভাব বুঝতে পারছে সরকার বুঝতে পারছে আমরাও আপনাদের টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছি আর অনেকেই বলেছে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লিখেছি এটা সরকার জানে কিন্তু যত তাড়াতাড়ি রেসপন্ড করা দরকার ছিল তত তাড়াতাড়ি রেসপন্ড করেনি এবং মার্কেটটাকে করতে প্রায় তিন মাস লেগে গেছে এইটা গভর্নমেন্টের একটা ম্যানেজমেন্ট যেটা ইদানিং সেটাকে ইম্প্রুভ করা হয়েছে এটা ইদানিং ইম্প্রুভ করেছে জি আপনার কাছে আমি আবার আমি একটু শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে আপনি দেখেছেন একজন সাংবাদিক হিসেবে বা বাজার পর্যবেক্ষণও করেছেন যে কোন জায়গাটাতে সরকারের ঘাটতি ছিল কি মনে হয় এই যে চালের বাজার আমরা দেখেছি কয়েক দফায় বন্যা হয়েছে সেখানে সরকার আমদানি শুল্ক অনেক কমিয়েছে কিন্তু সেটা পরে যেটার প্রভাবটা বাজারে পড়তে অনেক সময় লেগেছে আমরা তো এই উদ্যোগটা বিলম্বিত হয়েছে আপনার বিশ্লেষণ যদি একটু তুলে ধরেন ধন্যবাদ চাল অত্যন্ত স্পর্শকাতর একটি পণ্য চালের মূল্য যখন কমে নিত্য পণ্যের দাম তখন কমে চালের মূল্য যদি বাড়ে তাহলে নিত্যপণ্যের দামও কিন্তু বাড়তে থাকে এটি কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা যায় না যেটি আমরা এবার দেখছি যথার্থই বলেছেন যে মার্চের শেষ দিকে যখন হাওড়ে বন্যা হল আমরা যখন অনুমান করতে পারলাম যে আমাদের এবার বড়ো ফসল কিছুটা মার খাবে সেটির পরিমাণ কত সরকারি লেভেল থেকে বারবার বলা হয়েছে এটি দশ লাখ টন হতে পারে বেসরকারি লেভেলে এটিকে পনেরো টন থেকে আঠারো লাখ টনের কথাও বলা হয়েছে বেশ ভালো কথা তখন থেকেই কিন্তু খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে খাদ্য মন্ত্রণালয়ের কাছে যখন বা বুড়ো সংগ্রহের দরদাম ঠিক হলো সেক্ষেত্রেও একটি ত্রুটি ছিল সেটি হচ্ছে যে বুড়োর ধান সংগ্রহ করার দাম নির্ধারণ করা হয়েছে চব্বিশ টাকা আর বুড়ো চাল সংগ্রহের মূল্য ধরা হয়েছিল চৌত্রিশ টাকা চব্বিশ টাকার ধান এক কেজি ধান চালে রূপান্তর করতে খরচ হয় সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সরকার নির্ধারণ করেছে চৌত্রিশ টাকা তাহলে কোন কৃষক কোন মিলার আড়াই টাকা ঘাটতি দিয়ে প্রতি কেজিতে সরকারের গুদামে চাল দেবে এটি একটি প্রশ্ন ওই দরটি ঠিক করা যথার্থ ছিল না নাম্বার এক নাম্বার দুই হচ্ছে যে মিলারদের পক্ষ থেকে কিন্তু তখন বারবার বলা হয়েছিল এটি যদিও আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক এটি মিডিয়ায় আসেনি আমরা কিন্তু অনেক অনুসন্ধান করে তারপর এটি জানতে পেরেছি যে দামটি এক দফা বাড়ায় দেন এই দামে চাল পাওয়া যাবে না সরকারের গুদামে বড় ধান আসবে না মন্ত্রণালয় থেকে বলা হলো যে এই সামান্য সময়ের মধ্যে মূল্য পুনরায় নির্ধারণ করাও সম্ভব হবে না সরকার সরকারের জায়গায় চৌত্রিশ টাকায় থাকলো যখন এই জায়গাটায় থাকলো তখন কিন্তু মিলারদের পক্ষ থেকে আবারও বলা হলো তো যেহেতু সরকারের গুদামে ধান চাল যদি আমরা না দেই আট লাখ টন সাত লাখ টন ধান আট লাখ টন চাল বড় ধান এইটি হচ্ছে আমার ক্রয়ের লক্ষ্যমাত্রা যদি না তাহলে আমার গুডাউনে শট পড়বে তো এটি কিন্তু গুডাউনে আসছিল না কারণ কোনো কৃষক কোনো মিলার কোনো ব্যবসায়ী আড়াই টাকা প্রতি কেজিতে আড়াই টাকা সাড়ে তিন টাকা লস দিয়ে ক্ষতি দিয়ে ক্ষতি দিয়ে কে দেবে আমি ব্যবসায়ী হলে আমিও দিতাম না এটি স্বাভাবিক তৃতীয় প্রস্তাব করা হলো যে ঠিক আছে যারা যে মিল মালিক যতখানি চাল দেবে যতখানি ধান দেবে সেই ধানের উপরে একটা পূর্ণ দেন যেটা দিয়ে ওই সাড়ে তিন টাকা মেক করা যায় সরকার সেখানে অনর থাকলো দিল না এটি যথার্থ সিদ্ধান্ত খাদ্য খাদ্য মন্ত্রণালয় নাম্বার দুই হলো যে এপ্রিল মাসে এটি হলো খাদ্য মন্ত্রণালয়ের ত্রুটি আমরা বারবার বলার চেষ্টা করেছি অনেকের রোসানালও পড়েছি দ্বিতীয় হচ্ছে যে এপ্রিল মাসে খাদ্য মন্ত্রণালয় থেকে আমদানি শুল্ক চালের আমদানি শুল্ক তুলে দেওয়ার জন্য লিখিতভাবে চিঠি দেওয়া হলো অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এরতে কোনো সাড়া দিল না বলা হলো যে কৃষকের বা কৃষক ক্ষতিগ্রস্ত হবে এপ্রিল মাসে বড় ধান বা মে মাসে বড়ো ধান কৃষকের ঘরে থাকে না এটা মিলারদের কাছে চলে যায় তারপরও বলা হয়েছে যে কৃষকে কৃষক মার খাবে কৃষকের ক্ষতি হবে কৃষক কৃষক তার ফসলের উৎপাদিত ন্যায্য দাম পাবে না সে কারণে এটি দেয়া হলো না বাণিজ্য মন্ত্রণালয় থেকেও একইভাবে সুপারিশ করা হলো যে ট্যাক্সটা অন্তত কমাই দেওয়া হোক সেটিও শোনা 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 গেল না ফলে যখন আমদানি শুল্ক তুলে দেয়া হলো এবং সেটি দুধ হয় আমি আপনি শুল্ক তুলে দিচ্ছেন আমি যে দেশ থেকে আনতেছি সে তার দাম বাড়াই দিচ্ছে পরে আবার আপনি কমাই দিচ্ছেন সে আরও দাম বাড়িয়ে সে আবার বাড়াই দিচ্ছে ফলে যে চালটা আমি বাড় থেকে ভিতরে আনতেছি যে দাম পড়তেছে তাতে বাজারকে কোনো এফেক্ট করতে পারে না এক নাম্বার দুই হলো যে সীমান্ত আরেকটি জটিলতা ছিল পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো দেশ থেকে চটের বস্তায় চাল আমদানি হয় না হয় পিপি ব্যাগে বাংলাদেশেও তেমন হয়েছে সীমান্তে হাজার হাজার টনের চালের ট্রাক আটকে আছে আমার বাংলাদেশের কাস্টমস পিপি ব্যাগের বস্তা চালের বস্তা ভিতরে ঢোকার অনুমতি দেয় নাই অনেক আমদানিকারক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমাদেরকে বলেছে আমরাও সরকারের নজরে নেয়ার চেষ্টা করেছি সেখানে ফাইল চালাচালি হয়েছে ফলে এই ত্রুটিগুলা ছিল ফলে বাজার আজকে আজকে আঠাইশ শতাংশ থেকে দুই শতাংশ আমদানি শুল্ক কমিয়ে আনা হয়েছে রাষ্ট্র টাকা হারিয়েছে আমরা সেই সুযোগটা নিতে পারলাম না ভোক্তা সুবিধা পেলাম না তো তাতে লাভটা কি হলো নাম্বার তিন হচ্ছে যে আমার ক্ষতি কত আমার চাল কিন্তু আমি কিন্তু সরকার যখনই বলতেছে যে চালের দেশে চালের সংকট নাই আমিও একমত চালের সংকট নাই চাল আমার বাজারেই আছে চাল আমার ঘরে আছে চাল আমার ড্রামে আছে চাল আমার গোডাউনে আছে চাল আমার পাতিলে আছে কোনো দ্বিমত নাই পরিষ্কার হিসাব যদি আমাদের বুড়ো লক্ষ্যমাত্রা থাকে এক কোটি একানব্বই লাখ টন আমি সব কিছু ব্লাস্ট সহ হাওড়ের আগাম বন্যা পরবর্তীতে বা বত্রিশটা জেলায় বন্যার কারণে আমি সেখান থেকে লস দিলাম বিশ লাখ টন থাকে আমার এক কোটি একাত্তর লক্ষ টন এরপর আমার সাতাইশ হাজার টন কিন্তু আউস হয়েছে সাতাইশ হাজার নয়শো টন যেটি জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে অবহিত করেছেন তাহলে আউস সাড়ে সাতাইশ সাতাইশ হাজার টন আর এক কোটি একাত্তর লাখ টন প্রায় কাছাকাছি কাছাকাছি কিন্তু তিন লাখ টনের মতো দুই লাখ টনের মতো দুই লাখ তাহলে আমরা এই সময়ের মধ্যে আমরা খেয়েছি কত বাংলাদেশের প্রতিটা নাগরিক পূর্ণবয়স্ক দুইশো নব্বই গ্রাম দানাদার খাদ্য গ্রহণ করে যদি সেই হিসাব ধরি ষোলো কোটি মানুষের জন্যে আমরা খেয়েছি প্রতিদিন বিরাশি হাজার টন থেকে পঁচাশি হাজার টন সেই হিসাবে গত চার মাসে আমরা খেয়েছি এক কোটি দুই লাখ টন তাহলে বাকি থাকে আরও প্রায় নব্বই লাখ টন এই পর্যন্ত সেই চালটি আমার কোথায় জি সেই চালটি কোথায় সেটা নিয়েও আমরা প্রশ্ন করবো আপনাকে জানার চেষ্টা করবো হেলাল ভাই আপনার কাছে আসছি যে সরকার এবং ব্যবসায়ীদের মাঝে একটা আমরা দেখেছি তুমুল তর্ক বিতর্ক বিভিন্ন সময়ে যখন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে সরকার ব্যবসায়ীদেরকে দায়ী করছেন আবার ব্যবসায়ীরাও উল্টো সরকারের উপর দায় চাপাচ্ছেন যে না সরকারের ব্যর্থতা ছিল সরকার পদক্ষেপ নেয়নি আবার ব্যবসায়ীদের কারসাজির কথা বলছেন ব্যবসায়ীরা আসলে আপনারা কিভাবে দেখছেন আসলে মানে কোন জায়গাটাতে জটিলতা ছিল এই যে সংকটটা দেখা দিয়েছে পেছনের কারণ মূল কারণগুলো কি মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় শফিক ভাই এত সুন্দর করে বুঝিয়ে বললেন জাহাঙ্গীর ভাই বললেন শফিক ভাই বললেন এবং এরপরে এই বিষয়ে আর তেমন কিছু জানার নাই যারা দর্শক আজকে দেখছেন বিষয়টা হচ্ছে যে সমস্যা হলে বিশেষ করে ভোগ্যপুণ্যের সমস্যা হলে দোষটা হয় কিন্তু ব্যবসায়ীদের প্রথম দোষটা ব্যবসায়ীদের আর কারো কোনো দোষ আছে কিনা আমি যাই না কিন্তু আজকে শফিক ভাই যে কথাগুলো বললেন তাতে কার দোষ এটা আজকে যারা সেটের সামনে বসে দেখছেন তারা বুঝবেন আসলে দোষটা কার একটি বিষয় আজকে মানে সত্য প্রমাণিত সেটি হচ্ছে যে যখনই ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করছেন তখনই কিন্তু দাম কমে আসছে এবং সুখের সংবাদ হচ্ছে যে গত উনিশে উনিশ তারিখে যে মিটিংটা করলেন আমাদের সিনিয়র মন্ত্রী মহোদয়রা এখানে আমাদের তোফেল সাহেব ছিলেন এখানে আমাদের মতিয়াপা ছিলেন খাদ্যমন্ত্রী ছিলেন সাবেক কৃষি সাবেক কৃষিমন্ত্রী ছিলেন তো ওই দিন থেকে কিন্তু দেখেন ব্যবসায়ীরা বললে যে কি কি সমস্যা আমাদের হচ্ছে কি কি কারণে দামটা বেড়ে যাচ্ছে এই সমস্যাগুলোর পরেই পরদিন থেকে কিন্তু চালের দাম কমতে শুরু করেছে এবং আজকের মতো কমছে কিন্তু তাহলে প্রমাণিত কি যে আসলে সমস্যাটা যাদের নিয়ে হয় তাদের নিয়ে সমস্যাটা আলোচনা করা তা না করে যদি আপনি মন্ত্রণের ভিত্তিক আপনি আলোচনা করেন এক ধরনের আমলাতান্ত্রিকের মধ্য দিয়ে যদি আমলাদের নিয়ে যদি আপনি সিদ্ধান্তগুলো নেন সেই ক্ষেত্রে সিদ্ধান্তগুলো কিন্তু সঠিক হয় না আমরা এর আগে যতবার দেখেন এই বর্তমান সরকারের একটি সাফল্যের বড় দিক হচ্ছে গত আট নয় বছর দেখবেন যে ভোগ্যপূর্ণ অত্যন্ত স্থিতিশীল ছিল আমরা বিভিন্ন সময়ে একেবারে যদি মন্ত্রণালয় লেভেল আমরা না পারতাম আমরা মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে ব্যবসা বসিয়ে দিতাম এবং আমার মনে আছে একবার আপনার চিটংয়ের এক ব্যবসায়ী বলছিল যে আপা আমি চাল এনেছিলাম আমদানি করে ওই সময় চালের দামটা বেড়ে গিয়েছিল তো আমার চালের লস হয়েছে এরপর আমি চালটা বেরিয়ে করতে পারি নাই তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন টিসিপির চেয়ারম্যানকে যে আপনি চালটা নিয়ে নেন ব্যবসায়ী কেন লস করবে এই যে ওনার যে সিক্সেস আমরা যেটা বারবার বলি ব্যবসায়ী কিন্তু লস করলে ব্যবসায়ী টিকবে না সরকারের লস করলে লাভ হয় লাভ করলেও লাভ হয় মানে সরকারের কোনো ক্ষতি নাই কিন্তু আমি লস করলে টিকে থাকতে পারবো না আমাকে অন্তত ব্রেক ইভেনও যদি থাকে আমার তবুও আমার ব্যবসা টিকে থাকবে সেই ক্ষেত্রে আমরা যতবার ব্যবসার সাথে কথা বলেছি এবং দেখবেন যে এই জায়গায় সাফল্য ছিল ভোগ্য দামটা লাফিয়ে লাফিয়ে বাড়ে না আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে তখন আমাদের কিছু করার থাকে না আমাদের এখানে মজুদের নামে আবার বলছি আপনাকে বাংলাদেশে এখন এমন আমাদের এই পঞ্চান্ন মাইলে এমন কোনো জায়গা নেই মজুদ তো আর কৃষি খেতে করা যাবে না মজুদ করতে হবে হাটে বাজারে বন্দরে এমন কোনো হাট বাজার বন্দর এখন নাই যেখানে আপনার এক শতাংশ জায়গার দাম বিশ লক্ষ টাকা নাই এমন একটা অবস্থা কিন্তু বাংলাদেশে অর্থাৎ বিশাল সাইলো করে মাল গুদামজাত করে মাল রাখা এটা সম্ভব না আমাদের বড়ো বড়ো কারখানাগুলো গড়ে উঠছে বিশেষ আপনি যখন চালের কারখানা আমাদের চিনির কারখানা আপনি আমাদের তিন চারটা চিনির কারখানা আছে যারা প্রতিদিন এখন প্রায় চার চার থেকে সাড়ে চার লক্ষ মেট্রিক টন চিনি উৎপাদন এভরিডে তাদের ক্যাপাসিটি হচ্ছে সাড়ে চার লক্ষ মেট্রিক টন কেন ইমাজিন সাড়ে চার হাজার মেট্রিক টন হ্যাঁ তো এই যে বিশাল আকারে আমাদের যে প্রোডাকশানের গতি আমরা বাড়িয়ে দিয়েছে তাতে কিন্তু আমাদের যে সাইলোগুলো এইগুলো এরা মজুত করার কোনো সুযোগ কিন্তু নাই আর এরপরে দেখবেন ডিস্ট্রিবিউশন পর্যায়ে একটি থাকে এবং খুচরা পর্যায়ে একটি থাকে খুচরা পর্যায়ে তাদের দোকানের সাইজও ছোট। এখানে অনেক মাল রেখে বিক্রি করার তেমন কোনো সুযোগ নেই এইগুলো হচ্ছে আজকে থেকে সে পাকিস্তান আমলের কথা মজুদ মজুদ এই শব্দগুলো আমার কাছে মনে হচ্ছে আজকে দেখেন সরকার বললেন না যে উনি বিভিন্ন কারখানায় যাবেন চাল গোদামে যাবেন দেখেছি যেটা জরিপানা করেছে সেখানে বলা হচ্ছে যে আপনি কেন মূল্য তালিকা লাগান নাই ওকে কিন্তু বলে না যে তোমার মজুদ আছে এত বেশি আপনি দেখেন পত্রিকাগুলো খুলে দেখেন বিষয়টা কিন্তু এরকম এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন জায়গায় সমস্যা ভোগ করি যেটা উনি স্পষ্ট ভাষায় বললেন যে আমরা কিন্তু সেদিন ব্যবসায়ীরা বলেছেন যে যদি এই প্লাস্টিকের বস্তা পিপি বস্তাটা চালের বেলা আপনি তুলে দেন তাহলে দুই থেকে তিন টাকা কমে আসবে স্ট্রেট হয়ে বলে দিছে এবং উনি তুলে দিলেন এবং ওই মিটিংয়ে তুলে দেওয়ার পরে কিন্তু কমে এসছে এখন এই চালের ব্যাপারটা আমরা ছেড়ে দিলাম চালের দাম কমতে শুরু করেছে আগামী এক দেড় মাস পরে নতুন ক্রপ আমাদের আসছে তাতে আরও কমে যাবে একটা নির্দিষ্ট জায়গা এবং সরকারও কিন্তু চালের বিশেষ যথেষ্ট কনসার্ন এবং চালের দাম নিয়ে ওনারও যথেষ্ট মানে আমি আমি যতটুকু জানি যে ওনারা যথেষ্ট উদ্ভিগ এবং কমে আসছে অন্যান্য জিনিসের দিকে আপনি দেখেন এই যে কথা একটু আগে শফিক ভাই বললেন আমাদের পেঁয়াজ আদা রসুন এইগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয় মেইনলি চায়না থেকে করতে হয় অথবা ইন্দোনেশিয়া থেকে করতে হয় এখন চায়না কি এই পাটের বস্তা চেনে ইন্দোনেশিয়া কি পাটের বস্তা চেনে এখন আমাদের পরিবেশ বান্ধব দেশ করতে হবে আমাদের পরিবেশের ঘাটতি হচ্ছে এটাও সত্য সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রণালয়ে বসে যে এখন থেকে পাটের বস্তায় সব পণ্য পরিবহন করতে হবে পাটের বস্তা নিয়ে সব বিপণন করতে হবে এখন এই যে পাটের বস্তা বিপরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এখন পাট মন্ত্রালয় কী করছেন ওনাকে পরিষদ যে সিদ্ধান্ত দিয়েছেন উনি সেই সিদ্ধান্তের আলোকে উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন গিয়ে জরিমানা করছেন অথবা বাধা দিচ্ছেন যে কেন আপনি এই কাজটি করছেন কেন সালার বস্তা আনছেন না এখন চায়না তো আমাকে সালার বস্তা দিচ্ছে না ইন্দোনেশিয়া সালার বস্তা দিচ্ছে না থাইল্যান্ড আমাকে সালার বস্তা দিচ্ছে না তাইলে আমি এই মালটা আনবো কীভাবে তাহলে এই মালটা আমি যখন আনতে পারবো না তখন বাজারে ক্রাইসিস সৃষ্টি হবে পণ্যের দাম বাড়বে দাম বাড়লে দোষটা আবার ব্যবসায়ীদের যে ওনারা মজুত করেছেন মজুত করার কারণে দাম বেড়েছে আমার প্রশ্ন হচ্ছে আমি পরিবেশ চাই এ কোনো সন্দেহ নাই কিন্তু যেই সব জায়গাগুলোতে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আর দেশের নাগরিকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সেখানে রাষ্ট্র ব্যবস্থা যারা থাকবেন তাদের তো সফলতা থাকে না তো এখন এই জায়গাগুলোতে যখন ওনারা সিদ্ধান্ত নেন তাহলে ওনাকে বুঝতে হবে যে কোনো না কোনোভাবে আপনাকে কোন কোন জায়গায় ছাড় দিতে হবে কাদের ছাড় দিতে হবে এখন এই মালগুলো ধরেন আপনি কালকে যদি আমি চায়না থেকে এক এক কন্টেনার আদা আমদানি করি আমার ঢাকায় পুষতে লাগবে এটা প্রায় তেত্রিশ থেকে ৩৫ দিন এই ৩৫ দিন এই আদা বলেন রসুন বলেন পেঁয়াজ বলেন এইগুলো যদি ছালার বস্তা থাকেও এগুলো পচে যাবে সারা পৃথিবীতে আমি একটা সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে যে এই মালগুলো কিন্তু আসলে কৃষিজ পচনশীল পণ্যগুলো আসে এয়ার কন্ডিশন কন্টেনারে ওখানে দেখা গেছে যে ওখানে সিদ্ধান্ত হয়েছে যে পাট প্লাস্টিকের নেটের বস্তা যদি থাকে তাহলে ইয়ারগুলো ভিতরে ঢোকে এগুলো আমার এখানে কেঁদে ফেলেছেন যে ওনার ওই ইন্ডিয়া থেকে ছালার বস্তায় পেঁয়াজ এনেছেন সেই পেঁয়াজ এখন সে আট টাকা কেজিতে বিয়ে করতেছে বলে আমার ফিফটি পার্সেন্টের উপরে পেঁয়াজ পচে গেছে এই যদি ব্যবসায়ীদের অবস্থা হয় তাহলে সেখানে দোষটা কার হবে আমি জানি জি আবার আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতি থেকে এসে দর্শক সময় হলো নিটল টা বীজ সংলাপে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন নেটওয়ালটা বিজ সংলাপে আবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর চালের বাজার নিয়ে আজকে আমরা আলোচনা করছি সবার সঙ্গে যে বিষয়টা জড়িত আসলে শফিকুল ইসলাম আপনার কাছে আবারও আমি ফিরছি একটা বিষয় একটু আপনার কাছ থেকেই পরিষ্কার হতে চাই যে আসলে আমরা গেল কয়েকদিন ধরে দেখেছি যে বাজারে চালের দামে প্রভাব পড়েছে দাম কমতে শুরু করেছে কিন্তু যে হারে পাইকারিতে কমছে সে হারে খুচরা পর্যায়ে কমছে না এবং যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু দোষারোপ করিয়ে যাচ্ছেন যে না তারা সেই বেশি দাম দিয়ে কিনছে এখনো এই পার্থক্যটা কেন যদি একটু বিশ্লেষণ করে যথার্থই বলেছেন আসলেই উনিশ তারিখের আন্ত মন্ত্রণালয় মিটিংয়ের পর ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যে আলাপ আলোচনা এবং তার একটা ফলপ্রসূ যে বৈঠক তার বিস্তারিত আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি যে আসলেই পাইকারি বাজারে আরতদারদের কাছ থেকে চালের দাম কমতে শুরু করেছে যেভাবে কমছে সেভাবে খুচরা বাজারে কমছে না খুচরা বাজারে কমার বিষয়টি আসলে সরকারের মনিটরিংটা প্রয়োজন সরকারের মনিটরিংটা না থাকার কারণেই আসলে খুচরা বাজারটায় এই কমানো যাচ্ছে না এখন কিভাবে এই মনিটরিং হবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের চোদ্দটি মনিটরিং টিম আছে যেটি সারা বছর কাজ করার কথা আমরা আসলে মানে দুঃখজনক হলেও সত্য যে এটি এই চোদ্দোটি টিমের কার্যক্রম আমরা শুধুমাত্র রমজান মাসে দেখি সবে বরাতের পর থেকে সবে কদর পর্যন্ত এই চোদ্দোটি টিম খুব জোরালোভাবে এখন মাঠে নামা উচিত বাজারে নামা উচিত এক নাম্বার দুই হচ্ছে আমাদের ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে তারাও দ্রব্যমূল্য বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজারে বাজারে যায় তো সে তাদেরও যে কোনো টিম আছে সেই টিমগুলোও জেলা পর্যায়ে পর্যন্ত নামিয়ে দেওয়া প্রয়োজন আর সেটি যদি করা না হয় সেটি করা যদি না হয় তাহলে আসলে সরকার ট্যাক্স মকুব করে দিয়ে রাজস্ব হারিয়েছে অনেক টাকা রাজস্ব হারিয়েছে রাষ্ট্র এই টাকাগুলো পাবে না আর ক্রেতাকেও যদি ভোক্তাকেও যদি সে বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে আসলে এত শ্রম এত পরিশ্রম ব্যবসায়ীদের বা সরকারের নীতি নির্ধারকদের এটা বিথাই যাবে সে তো সে বা খুচরা বাজারটি মনিটরিং করবে কিভাবে আমার পরিষ্কার মনে আছে বছর পাঁচ সাত আগে এবার ভোজ্য তেলের খুব এইরকম একটা ক্রাইসিস শুরু হলো তখন পরিষ্কার করে সিদ্ধান্ত হলো যে সমত সেই মিটিংয়ে হেলাল ভাইও ছিলেন যে খুচরা দোকানিকে সে যে দোকান থেকে কিনে আনছে তাকে ম্যামোটা রাখতে হবে আপনি কত দামে কিনেছেন এটি আপনার মেমোটা আপনার কাছে রাখতে হবে এবং ভ্রাম্যমাণ আদালত অথবা মনিটরিং টিম যখনই দোকানে যাবে সে তখনই দেখবে যে আপনি কত দামে কিনেছেন কত দামে বিক্রি করছেন এই প্রস্তাবটা আমার দেওয়া ছিল আমি সেটাই বলছি যে এর রূপুকার হেলাল ভাই হেলাল ভাই এখানে উপস্থিত আছেন এবং ওইবার কিন্তু এটি কার্যকর হয়েছিল কার্যকর হয়েছিল বলেই আমরা কিন্তু চমৎকার ফল আমরা দেখেছি আমরা তখন রিপোর্টিংয়ের কাজে মাঠে ময়দানে চষে বেরিয়েছি ভাই দেখেছেন হেলালবাই গাড়িতে দৌড়াইছে আমরা কিন্তু পায়ে হেঁটে বাসে রিক্সায় মোটর সাইকেলে দৌড়েছি তো আমরা বাজার পরিদর্শন করেছি দেখেছি এই মুহূর্ত থেকে জি এই মুহূর্ত থেকে সরকারের নীতি নীতিনির্ধারকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা প্রয়োজন খুচরা বাজারে এবং পরিষ্কার করে খুচরা বাজারে যে দোকান থেকে যার কাছ থেকে মাল কিনছে আপনি কত দামে কিনছেন কত দামে বিক্রি করছেন যেখানে কেনা এবং বেচার মধ্যে যদি তুলনামূলক ফারাক মনে হয় সেখানেই যদি আটকে দেওয়া যায় তাহলে আমরা এই ফসলটা পাবো সেটি নির্ভর করতেছে আমি বিশ্বাস করি যে বাণিজ্য মন্ত্রী মহোদয় যিনি আছেন অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ মানুষ তিনি এ বিষয়টি দেখবেন এবং আমরা তাকে সেইভাবে পরামর্শ দিই আর যেহেতু খুচরা বা পাইকারি বাজারে কমে এসেছে খুচরা বাজারেও কমতে শুরু করবে সরকারের নীতি নিরাপত্তা সেই পদক্ষেপটি নেবে আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা বিশ্বাস করি চাল আমাকেও কিনতে হয় মমতিকেও কিনতে হয় সবাইকে খেতে সবাই আপনার কাছে আবার আসছে একটা বিষয় যে যেটা হয় যে সিন্ডিকেট সিন্ডিকেট বলা হয় যে আসলে মুসলিমেও কিছু মানুষের কাছে এই বাজারটা দখলে থাকে এ তো এই বিষয়ে আপনার কাছে জানব একটা ফোন আমরা একজন দর্শক আছেন দর্শক দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন কোথা থেকে বলছেন আমি আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম বলুন আমি রাত থেকে বলছি রানা জি আমার প্রশ্নটা হলো এক মণ দাম হলো এখন আমাদের এলাকায় 14 টাকা কেজি কিন্তু শে ধান আপনার প্রায় চাল হয় মাত্র 26 কেজি জি জি বলুন তাহলে সেই চালটা আমরা ইউনো তারপর আপনার সেই চালটাই ধানটা যখন আমরা ব্যবসা যখন নিয়ে আসি সিদ্ধ করি তখন আমার চালটা কিন্তু আমাদের ইয়া হয় আমাদের কিছু মানে আমার লেবার আছে মেলের মেলে যে আমার বানি আছে সেগুলো দিয়ে প্রায় সাড়ে চোদ্দশো টাকা পড়ে যায় এই চালটা প্রায় আমার পঞ্চান্ন টাকা পড়ে আমরা কি করে সেটা আমরা পঞ্চাশ টাকা চাল বেচতে পারি জি অনেক ধন্যবাদ এরকম আলোচনায় এর শুরুতেই হয়েছে যে আসলে যদি খরচ বেশি হয় সে কম কিভাবে বিক্রি করবে সিন্ডিকেট বিষয় যদি একটু বলা হচ্ছিল যে কয়েকটা প্রতিষ্ঠান বিভিন্ন নামও আমরা দেখি গণমাধ্যম সিন্ডিকেটের তেমন কোনো সুযোগ আছে আমি মনে করি এই কারণে এখন ওপেন মার্কেট ইকোনমি আপনি ইচ্ছা করলে কিন্তু কালকে দেশের বাইরে থেকে আমদানি করতে পারেন আজকে আপনি একজন সাধারণ মানুষ আপনার কাছে যে আইএসসি এটা থাকে আপনি কালকেই আমদানি করতে পারেন সেই ক্ষেত্রে মজুদ করে সিন্ডিকেশন করে খুব বেশি লাভবান হওয়া যায় আমি মনে করি তারপরও যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে ডেফিনেটলি সরকার সেটা বুঝবে এবং সরকার তো ওনার সব রকম মেশিনারিজ আছে যাতে করে ওই জায়গাটাকে উনি নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে পারে তো এখন বিষয় হচ্ছে যে সরকার যে কাজগুলো করা উচিত না এক নম্বর হচ্ছে পণ্য কেনা এটা সরকারের কাজ না কিন্তু পণ্য কিনা কিন্তু ব্যবসায়ীদের কাজ পণ্য বিক্রি করা সরকারের কাজ সরকারের কাজ হচ্ছে মনিটরিং করা অথবা আপৎকালীন বিষয়ে তাদের কিছু মজুদ রাখা যদি এই ধরনের কোনো পরিস্থিতি ঘটে তাহলে সেই মজুদটা যে আপনি সিন্ডিকেশনের কথা বললেন এখন ধরেন কোনো চিনি সিন্ডিকেশন হলো সরকারের কাছে যে পর্যাপ্ত পরিমাণ চিনি থাকে মৌজুদ সেই ক্ষেত্রে সরকার কিন্তু ওই সময় মানুষের জন্যে ভোক্তার জন্য বাজারে চিনিটা ছেড়ে দিলে কিন্তু দামটা কমে আসবে সিন্ডিকেশনের কাজ হবে না এই কাজগুলো সরকার করবে আপনি সেই মনে করেন যে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি এই চ্যানেলটি একজন ব্যবসায়ী এখানে পুঁজি বিনিয়োগ করেছেন আর উনি যে মনে করতেন যে সব ব্যবসায়ী দিয়ে এটা চালাবো তাহলে কি এটা চলতো এখানে যারা এই কাজটি করেন যারা এই কাজটি বোঝেন যারা এই স্যাটেলাইট টেলিভিশনের এক্সপার্ট তাদের দিয়ে কিন্তু এটা পরিচালনা করতে হবে এটা ব্যবসা দিতে হবে না আমি টাকা দিতে পারবো আমি কিন্তু পরিচালনা করতে পারবো না সরকার যখন মনে করে চাল কিনবে সরকার কি করলেন একত্রে ঘোষণা দিলেন যে আমরা দশ লক্ষ টন চাল কিনবো আপনি যখন শুনলেন দশ লক্ষ টন চাল কিনবেন এবং ট্যাক্সও কমিয়ে দিলেন তো আমার যারা কাউন্টারপার যাদের কাছ থেকে আমি এগুলো আমদানি করবো তারা তো জিনিসটা জেনে গেল আমার টেলিভিশন আসলো পত্রিকা আসলো আন্তর্জাতিক নিউজ হলো যে বাংলাদেশ চাল কিনছে কালকে যদি চায়না বলে যে আমি তেল কিনবো তাহলে আপনি আজকে যে তেলের দাম তার দ্বিগুণ বেড়ে যাবে বিকজ চায়না একটা অনেক বড় দেশ অনেক তাদের হচ্ছে ক্ষয় করতে হয় এখন যখনই আন্তর্জাতিক বাজারে শুনবে যে চায়না বাজারে যাচ্ছে তেল কেনার জন্য তাহলে কিন্তু তেল আপনি আর কিনতে পারছেন না আপনি আমাদের মতো দেশ গেলে বলে তুমি পরে আসো আগে চায়নাকে ডাকো বিষয়টা চায়না ভারত যারা বেশি কনজিউম করে এখন আমার কাজটা কি চায়না যখন তেল কিনে চাল কিনে অন্য কিছু কেনে পৃথিবীর কেউ মানে অন্য কেউ যারা না কিন্তু ওরা ওই বসে বসে টিপটাপ দিয়ে কেনার পরে জানে যে চায়না এই পরিমাণে কিনছে ইন্ডিয়া এই পরিমাণ কিনেছে কারণ এই বিষয়টা আপনি যখন কেনার সময় আওয়াজ দিয়ে যাবেন যে আমি কিনতে চাই দশ লক্ষ মেট্রিক টন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন না এই কাজটা করা যেত দশজন ব্যবসায়ীকে ডেকে সরকারের কাজ হচ্ছে আমি এই দামে কিনবো তুমি আমাকে রেট দাও আমি এই দামে কিনবো আমাকে তুমি সাপ্লাই দিবা ব্যবসায়ী কিন্তু সেই কাজটি আজকে এমনভাবে করত যে কারণে পার্শ্ববর্তী দেশও দামটা বাড়ত না আমার দেশে যে ট্যাক্সটা কমেছিল ভোক্তা সুবিধাটা পেত এই জায়গাগুলো সরকারকে মাথায় নিতে হবে যে এইসব কাজ বিশেষ করে মানে যেখানে ব্যবসার সম্পৃক্ততা থাকে সেখানে সেই সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নিয়ে বসে সেটা মানে মন্ত্রণালয়ের মিটিং হোক সেটা আপনার মানে হাইকমান্ডের মিটিং হোক সেখানে তো ওই ধরনের ব্যবসায়ীদেরকে রাখা যাতে ওনারা সুবিধা অসুবিধাগুলো তাৎক্ষণিক বলতে পারেন আমাদেরকে মানে এমন শত্রু ভাবার কোনো কারণ কিন্তু নাই এদেশের ব্যবসায়ীর আমি মনে করি এদেশের ব্যবসায়ী এক ধরনের ম্যাজিক জানে আজকে সারা পৃথিবীতে আজ সকালবেলা আবার এক বোন এসছে আমেরিকা থেকে কাজিন তো সে বলছে আমি পাঁচশো টাকা দিয়ে বলছি তুমি আমার জন্য বারো কেজি ইয়ে নিয়ে আসো আটা নিয়ে আসো তো সে আমাকে বারো কেজি আটা দিল প্লাস আমাকে টাকা ফেরত দিল আমি ভাবলাম জারি এত মানে এটা ভাবাও যায় না যে বারো কেজি সে চিনি আসছে পাঁচশো টাকার মিনিমামে আপনার তাকে টাকাও ফেরত দিছে দ্যাট ইজ আপনার পার কেজি হচ্ছে তিরিশ টাকা তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে হ্যাঁ আমাদের আয় সেই জায়গাটা যায় নাই আয় বাড়াবার দায়িত্ব তো মানে ব্যবসায় নিতে পারবে না আমাকে তো আন্তর্জাতিক বাজার থেকে কিনে এনে এখানে বিপণন করতে হয় সেই ক্ষেত্রে আমাদের যে আমি আবারও বলবো যে যদি এই কাজটি সরকার করে যখনই কোনো ক্রয়ের বিশেষ করে ব্যবসা বাণিজ্য যেগুলো সম্পৃক্ত সেই জায়গায় যাতে ব্যবসা না কথা ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে আসছে যেটা এলাল বলছিলেন যে সরকারের যে ব্যবস্থাপনাটা এই যে সংকটকালীন যে সরকার ব্যর্থ হবে কেন তাদের তো পূর্ব পরিকল্পনাই থাকে আপনি এর আগেও কিছুটা বলেছিলেন যে বন্যার কারণে কিন্তু কেন ব্যর্থ হয় কেন এই সরকারের সরকারের পূর্ব প্রস্তুতি হয়তো ছিল কিন্তু যত তাড়াতাড়ি এটাতে রেসপন্ড করা দরকার ছিল তত তাড়াতাড়ি সরকার সেটাতে রেসপন্ড করেনি এখানে ফেইলিওর ম্যানেজমেন্ট ফেইলিওর সেখানে কিন্তু তারা অতি তাড়াতাড়ি মার্কেটটাকে লিবারলাইজ করেছে এটা সঠিক করেছে এবং বাইরে থেকে চাল আমদানির ব্যবস্থা করেছে এবং কিছুটা মজুদ গড়ে তুলেছে এবং ওপেন মার্কেট সেল শুরু করেছে এটা পজিটিভ দিক অনেক আমি আসছি এখানে এটা পজিটিভ দিক এবং তার জন্য বাজারে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে এখন পাইকারি পর্যায়ে প্রভাব পড়েছে এটা খুচরো পর্যায়ে প্রভাব পড়বে পাইকারি পর্যায়ে আগে প্রভাব হয় এবং খুচরো পর্যায়ে পরে প্রভাব পড়ে একটু সময় দিতে হবে এটা প্রথমে প্রথমে যখন সরকারের সঙ্গে যখন ব্যবসায়ীদের আলাপ আলোচনা হয়েছে একটা সালিসি সভা হয়েছে তারপর তারা বলেছে যে আমরা কমাবো তারা সত্যি কমিয়েছে তো ওই কম দামটা আমাদের আমাকে যখন খুচরো পর্যায়ে নিয়ে আসে একটু সময় লাগে এবং খুচরো পর্যায়ে আসার পরে তারপরে কনজিউমার যারা আছে তারাও বুঝতে পারে তাদের সঙ্গে দর কষাকষি হয় যে চালের দাম তো করে কমেছে কাজে তোমরা কম দামে দাও একটু সময় লাগে এইটা এই এই ট্রানজিশন পিরিয়ডটা এখন চলছে এখন কথা হলো যে সরকার যে ওপেন মার্কেট সেল দিচ্ছে সেটা কতটুকু এফেক্টিভ হয়েছে দুটো বেশ যেটা সাধারণত শোনা যায় যারা কনজিউমার যারা জাল কিনতে যায় তারা যেটা বলে দুটো কথা বলে এক যে চালের দাম আগে তো ছিল পনেরো টাকা এখন আহ টাকা করে দিয়েছে এক দুই নম্বর বলছে যে বেশিরভাগই হলো আপনার আতক চাল জি তো বাংলাদেশে শুধুমাত্র চিটগং ছাড়া অন্যান্য জেলার লোকজন কিন্তু আতক চাল খেতে অভ্যস্ত নয় কাজই এখানে আরেকটা কাজি আমাদের কনজিউমারদের টেস্ট

এখন প্রথম তাড়াতাড়ি করে যে আমদানিটা করা হয়েছে সেখানে শুধু হয়তো তারা আতপ চালটাই পেয়েছে সিদ্ধ চাল পাওয়ার জন্য যতটুকু অপেক্ষা করা দরকার সেটা তারা করতে পারছে না কারণ তারা সেফটি ফার্স্ট চিন্তা করেছে আমাদের সেফটি তাড়াতাড়ি করা দরকার একটা মিনিমাম মজুদ সরকারি পর্যায়ে গড়ে তোলা দরকার তো এটা আমি আশা করি না যে পরবর্তী সময়েও তার এরকম আতপ চাল নিবে কারণ সিদ্ধ আতপ চাল যেমন বাইরে থেকে আসে সিদ্ধ চালও আসে কাজে আশা করি যে পরবর্তী সময়ে তারা সিদ্ধ চাল বেশি করে আনতে চেষ্টা করবে এখন এই ক্ষেত্রে এখানে একটা সমস্যা যে কারণে এত তাড়াতাড়ি করে প্রভাব পড়েনি আর দু নম্বর যে সরকার মনে করেছে যে ত্রিশ টাকা যেখানে বাজারে মার্কেট প্রাইস হলো সিক্সটি ফিফটি টু সিক্সটি সেখানে থার্টি টাকা যদি হয় এটাও একদম কম না আর এটাও খুব বেশি না এই কথাটা চিন্তা করেছে যদি চালের দামটা একটু বেশি হয় তাহলে সরকারের যে ভর্তুকি যেটা সেটা কম দিতে হবে এই দুটো কারণে হয়তো যত বেশি আমাদের প্রভাব পড়ার কথা ছিল মার্কেটে ওপেন মার্কেট সেল তত বেশি প্রভাব পড়েনি কিন্তু আমি আশা করি যে সামনে অদূর ভবিষ্যতে এটা পড়বে এই প্রভাবটা আমরা দেখব আরেকটি জিনিস আমাদের একজন সহকার সহযোগী আলোচক বলেছেন যে প্রাইস ডিটারমিনেশন এবং বাইরে থেকে একটা টেলিফোন এসছে সে প্রাইস ডিটারমিনেশন যে আমরা করি যে প্রকিউরমেন্ট প্রাইসে ধরুন যে ডিটারমিনেশনটা করি এটা কি আমরা সঠিক করছি আসলে যেই যে প্রাইসটা আমাদের কস্ট কস্ট অফ প্রোডাকশন একটা অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশন যেটা এবছর বলা হয়েছে যে উনত্রিশ টাকা এখন এরপরে আমরা বলেছি যে আমরা চৌত্রিশ টাকা করে কিনব তো কস্ট অফ প্রোডাকশন প্রাইস ডিটারমিনেশন একটা একটা পদ্ধতি কিন্তু এর সঙ্গে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসটা কী এটা চিন্তা করতে হবে এবং ইন্টারনাল মার্কেট প্রাইসটা কী দেশের অভ্যন্তরী মার্কেট প্রাইসটা কি এটা চিন্তা করতে হবে শুধু কষ্ট অফ প্রোডাকশনের উপর চিন্তা করলে বাজারে যদি চালের দাম বেশি হয় চৌত্রিশ টাকার বেশি হয় আপনি তো চৌত্রিশ টাকা চাল কিনতে পারবেন না যেটা বছর হয়েছে তো এইটা যদি করতে হয় তাহলে আমরা যদি টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা যদি ইয়ে কনজিউমার আমরা যারা বিক্রেতা মানে চাল চাল উৎপাদনকারী যারা তাদেরকে যদি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট দিতাম তাহলে এটা টোয়েন্টি এটা এইট টাকা হয়ে যেত থার্টি এইট টাকা হয়ে যেত তখন বাইরে থেকে আমদানি করলে যা হয় সেটা ওই রকমই হতো তো কাজে তখন আমাদের ভেতরে যারা ব্যবসায়ী আছে তারা এটাকে প্রফিটেবল মনে এবং কৃষক যারা আছে তারা এটাকে প্রফিটেবল মনে করত কাজেই সরকারের অভ্যন্তরীণ আহ চাল থেকে অভ্যন্তরীণ যে মজুদ আছে সেটার থেকে সরকারি মজুদ গড়ে তোলা অসম্ভব ছিল না তো এইটা আরেকটা সমস্যা সরকারের যেটা সরকার তখন এটা ভালোভাবে খেয়াল করেনি এখন প্রশ্ন হলো যে এখন কি আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এখন কি এটা অদূর ভবিষ্যতে কি এটার প্রভাব আমরা দেখতে পারবো আমি মনে করি যে পারব কারণ তার ক্ষেত্রে আমাদের একটা বড় কারণ হলো যে আন্তর্জাতিক বাজারে চালের প্রচুর মজুদ আছে দামও দামটা কখনো বাড়ে কখনো কমে এখন তো প্রোডাকশন পিরিয়ড না এবং বাংলাদেশে চালের ডিমান্ড অনেক বেশি আন্তর্জাতিক বাজারে কাজে কিছুটা মোটা চালের দাম যেখানে বেড়েছে আবার সরু চালের দাম কিছুটা কমেছে কাজে ওখানে এটা মোটামুটিভাবে স্টেবল আন্তর্জাতিক বাজারে মজুদ স্টেবল আন্তর্জাতিক বাজারে প্রাইসে স্টেবল কাজে এটা একটা বাংলাদেশের জন্য সুবিধা আর একটা সুবিধা হলো যে আমাদের আমন ফসল যদিও মার খেয়েছে কিন্তু তারপরে আবার কৃষকরা দ্বিগুণ উৎসাহে আমন রূপ আমনটা গুজে দিয়েছে এবং এটা লেট রূপা আমন হলেও এটার উৎপাদন ভালো হবে এবং এটা আর ছয় সাত সপ্তাহ পরে এটা কাটতে শুরু হবে এই অবস্থায় আমাদের ব্যবসায়ীদের হাতে যদি কিছু চাল থাকেও হাতে যদি কিছু চাল থাকো তারা এটা ছেড়ে দেবে কারণ এর এটা এটা পরে আর এত ভ্যালু থাকবে না এই সব কারণে এখন মার্কেটটা খুব তাড়াতাড়ি করে এটা সহজ হয়ে আসবে এবং মার্কেট প্রাইস যেটা এটা নিচে নেমে যাবে চল্লিশ বিয়াল্লিশ টাকা নেমে যাওয়া খুব অস্বাভাবিক জি আমরা আবারও আলোচনায় ফিরবো সময় হলো আরো একটা ছোট্ট বিরতির দর্শক সময় হলো টাটা বিচ সংলাপে আবারও ছোট্ট একটা বিরতির আমাদের সঙ্গেই থাকুন

এই ব্যাপারে আমার কিছু প্রশ্ন বা প্রস্তাব আছে সেটা হলো যে চালের যে সিন্ডিকেটটা আছে সেটা দূর করতে পারলে বোধে আমরা অনেকটা লাঘব করতে পারবো আর মন্ত্রীরা এই ব্যাপারে প্রচুর কথা বলেন আমরা জানি যখন মন্ত্রীরা কথা বলেন তখন কিন্তু এই জিনিসের দামটা বেড়ে যায় মন্ত্রী এই ব্যাপারে কথা বললে বোধ একটু বেশি কম বললে বোধহয় আমাদের জন্য ভালো হবে আর কি আর খোলা বাজারে চাল বিক্রয়টা এখন বন্ধ হয়ে গেছে এটা যদি চালু করা যায় তাহলে চালের ব্যাপারটা একটু সহজ হয় সাধারণ মানুষের জন্য আর মিল মালিকদের যদি কোন একটা আইনের আওতায় আনা যায় তাহলে আমাদের মনে হচ্ছে এই জিনিসটা আর একটু ভালো হতে পারে অনেক ধন্যবাদ ফোন করার জন্য আপনার কাছে আসছি যেটা একটা বিষয় যে একটু যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বাইরের দেশেও দেখেছেন পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে মানে ব্যবসা মানে চাইলেই কি পণ্যের দাম বাড়িয়ে দেওয়া যেটা চালের ক্ষেত্রে আমি সংকট তৈরি করে চালের দাম বাড়িয়ে দেওয়া যায় কিনা না অন্য দেশে যেটা হয় ওখানে কিন্তু এমআরপি থাকে প্রত্যেকটি পণ্যের গায়ে এমআরপি থাকে জি এবং এমআরপি যখন আপনি পাল্টাবেন তখন কিন্তু একটা নির্দিষ্ট অথরিটির কাছ থেকে কি কারণে বাড়াচ্ছেন সেটা বাংলাদেশের প্রেক্ষাপট সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি করতে আমরা কিন্তু বারবার বলেছি যখন আমাদের টেরিফ কমিশন আছে আমরা তো ওনাদেরকে বলেছিলাম যে আপনি এই কাজটি করেন আপনি দেখেন আজকে এই একটি কোম্পানির নাম বলি বলি আমাদের লাক্স সাবান তেরো টাকা ছিল এটা যে কখন ছত্রিশ টাকা হয়ে গেল আমরা কিন্তু কেউ বুঝলাম না এই দুই টাকা এক টাকা এক টাকা দুই টাকা করে বেড়ে 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 এখন এটা কিন্তু প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে আমি এই জায়গাটা বলছিলাম যে এইখানে যদি আমাদের টেরিফ কমিশনকে আরেকটু শক্তিশালী করা যেত জনবল দেওয়া যেত যে যখনই যারা এই পণ্যের টেরিফটা বাড়াবেন সেই ক্ষেত্রে টেরিফ কমিশনের অনুমতি সাপেক্ষে যাতে ট্যারিফটা বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু সহজ বিষয়টা হয় এখন যেটা হচ্ছে মানে মুক্তবাজার অর্থনীতি তো আসলে মানে যা খুশি তাই না মুক্তবাজার অর্থনীতির মধ্যেও কিন্তু একটা কন্ট্রোল থাকবে যে আপনি কী কারণে পণ্যের দামটা বাড়াচ্ছেন আন্তর্থিক বাজারে বেড়ে গেলে তো আপনি বাড়াবেন আবার যখন কমে যাচ্ছে তখন কমাবেন আমরা এই জায়গাটা তৈরি করতে পারিনি না করার কারণে কিন্তু বিভিন্ন সময় মানে এর জন্যে ভোক্তারাও কষ্ট পান সবচেয়ে বেশি কষ্ট পাই ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বাড়িয়েছে দেখেন যতজন টেলিফোন করবেন সবাই কিন্তু বলবেন যে ব্যবসায়ীরা বাড়িয়েছেন আসলে তো বাড়িয়েছে ব্যবসায়ীরা কেন বাড়িয়েছেন এই বিষয়টা যদি আপনি যান তাহলে না বাড়াবার কোনো সুযোগ নেই আজকে ধরেন আপনি আলুর কেজি গত বছর চাইতে এখন কিন্তু ফিফটি পারসেন্ট কম আলুর ব্যবসায়ীরা এখন যারা স্টোরেজে আলু রেখেছে তারা এখন পালিয়ে পালিয়ে কোল্ড স্টোরেজের কাছেও যায় না যে পরিমাণ বিল তাদের রয়েছে আলু বিক্রি করে তার কোল্ড কলস্ট্রেজে টাকা দেওয়া যাবে না তাহলে তো সিন্ডিকেশন থাকলে ব্যবসার হাতে ক্ষমতা থাকলে আমি কালকে আলুর দামটা বাড়িয়ে দিতে পারতাম কি আমি পারছি তা কিন্তু পারছি না এখন বিষয় হচ্ছে আমাদের একটি কথা আজকে আপনি আলোচনার মাধ্যমে এটুকু অন্তত আমি বলতে চাই যে ঠিক আছে আজকে পরিবেশের জন্য প্লাস্টিকের বস্তা পিপি যেটা আমরা প্লাস্টিকের বস্তা বলি সেটা আমরা বন্ধ করেছি সেটা থাকুক আমার আপত্তি নেই কিন্তু আমাকে গোডাউন পর্যন্ত আমাকে পিপি অ্যালাউ করা হোক গঠন গরণ করা না হয় সেই ক্ষেত্রে আমাকে কিন্তু চায়নারা যেটা একটু আগে সবাই বলেছেন যে আমাদের অনেক চালের ট্রাক রাস্তার উপরে থাকলো পিপির জন্য এগুলো সালার বস্তা আনতে এখন ধর আমার জন্য কি কেউ সালার বস্তা কিনবে আমি আমি কী পরিমাণে ইম্পোর্ট করি কয় টন ইম্পোর্ট করি আনুপ্রাজিক হারে কিন্তু আমরা অনেক বড় বায়েন না তো সেই ক্ষেত্রে আমার জন্য কারো মাথা ব্যথা নাই যে আমার জন্য পাটের বস্তা কিনে আমাকে সাপ্লাই দিবে তো চায়না থেকে আমাকে দিচ্ছে না ইন্দোনেশিয়া থেকে আমাকে দিচ্ছে না থাইল্যান্ড থেকে আমাকে দিচ্ছে না আমি সর্বশেষ মাননীয় প্রতিমন্ত্রীকে বলেছিলাম যে আমাদেরকে অন্তত পচনশীল যেগুলো কৃষিজাত পচনশীল যে পণ্যগুলো এইগুলো অন্তত আমার গোডন পর্যন্ত আনতে দেন গোডনের পর আমি যখন দেশের বাজারে বিপণন করব। তখন আমি ছালার বস্তা বিক্রি করবো এইটুকু যদি আমাকে না দেন তাহলে কিন্তু আমি এই মাল দেশে অভ্যন্তরে আনতে পারবো না এবং এর জন্য আমার চেষ্টা করে যাচ্ছি যদি এখন এই যে নীতি নির্ধারণ যারা করলেন তারা যদি ওই সময় মাথায়টা এটা নিয়ে করতেন যে আসলে আন্তর্জাতিক বাজারে এটার পরিস্থিতিটা কি এই মালটা কিভাবে মানে ইম্পোর্ট হয় কি কতদিন সময় লাগে এবং পচন কি কারণে পচন ধরে কি কারণে ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়গুলো মাথায় না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে পিপি বস্তা দিয়ে আনা যাবে না এখন পিপি বস্তা তো আমার জন্য আমার কাউন্টার পাট্টার তৈরি করে না সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এইসব সিদ্ধান্তগুলো নেওয়ার সময় অন্তত ব্যবসায়ীদের পরামর্শ নেওয়া হ্যাঁ আমাদের পরামর্শ ভালো না লাগলে নেওয়ার দরকার নাই কিন্তু পরামর্শ যদি হলে অবশ্যই তাতে আমাদের কোনো মানে আমার মনে হয় সরকার লাভবান লাভবান হবে জি সফিক আপনার কাছে আসছি যেটা আসলে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পণ্যের দাম বাড়লে এবং চালের দাম যে হারে বেড়েছে বলা হয় যে নিম্ন আয়ের মানুষই তো ক্রয় ক্ষমতার মধ্যে আসার জন্য কি পদক্ষেপ নেয়াগুলো আসলে সরকারের জরুরি ব্যবসায়ীরাও এগিয়ে আসতে পারেন সেই বিষয়গুলো কি সংক্ষেপে সেটি হচ্ছে যে আর জোরালো করা প্রয়োজন আসলে সর্বত্র আসলে নাই ঢাকা শহরে যদিও বলা হয় যে বিভাগীয় এবং শুরু হয়েছে উপজেলায় যদি একটি স্পট থেকে দেওয়া হয় তো সেটি পর্যাপ্ত না এটি আরো বাড়ানো প্রয়োজন এক নাম্বার দুই হচ্ছে যে আহ আসলে মানুষ আতপচাল খেতে মানে পছন্দ করে না আমরা অভ্যস্ত নই সেখানে আতপ চাল দেয়ার হচ্ছে আমি বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি উনি যথার্থই বারবার আমাকে বলা বোঝানোর চেষ্টা করেছেন যে মিয়ানমারের আতপ চাল অত্যন্ত উন্নত কয়েকদিন পর হলো এই আতপ চাল কে তারা হুমড়ি খেয়ে পড়বে কিন্তু কয়েকদিন পর কবে ভিয়েতনাম কয়েকদিন পর সেটা ভিয়েতনামের হ্যাঁ ভিয়েতনামের সরি ভিয়েতনামের আতপ ভালো মানের আমরা যে মিয়ানমার থেকে যে সর্বশেষ যে আমরা এক লাখ টন চাল আমদানির যে চুক্তিটা করলাম সমঝোতায় আসলাম সেটিও আতপচাল তারপর হচ্ছে যে আমরা থাইল্যান্ড থেকে যেটি আমরা চুক্তি করেছি সেটিও আতপচাল এখন সরকারের লেভেল থেকে বলা হচ্ছে যে গোডাউনের সামনের দিকে যে বস্তাগুলো আছে এগুলোতে আতপচাল ফলে এগুলো যখন শেষ হয়ে যাবে পরে সেদ্ধ চাল চলে আসবে কিন্তু তা না আমরা সিদ্ধ চালটা কিনতে পারলে ভালো হতো আর হচ্ছে যে সরকারি মনিটরিংটা আসলেই খুব প্রয়োজন এটি এক সেকেন্ড এক্ড না করে খুব জোরালো দেশপ্রেম নিয়ে বাজারটি মনিটরিং করা প্রয়োজন সেক্ষেত্রে সরকারের যদি হয় সেটা জাহাঙ্গীর মতামত জানবো আপনার মাধ্যমে এই আলোচনা থেকে আমার যেটা মনে হয়েছে যে এই যে পাটের ব্যাগ ব্যবহার করা আন্তর্জাতিক পর্যায়ে যেটা আন্তর্জাতিক আমদানির জন্য এখানে এটা রিল্যাক্স করে দেওয়া দরকার হেলার সাহেব যেটা বলেছে আমি তার সঙ্গে একমত কিন্তু দেশের অভ্যন্তরে যেই ব্যবসাটা হবে বাণিজ্য হবে সেখানে পাটের বলছেন যেটা গুদাম পর্যন্ত আনা এবং এরপরে পাটের ব্যাগ ব্যবহার যে বাধ্য বাধ্য থাকা দরকার এটা আমি অবশ্যই বলবো আর একটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা আমাদের অভ্যন্তরীণ সংগ্রহের জন্য চাল চালের যেই ম্যাক্সিমাম রিটেল প্রাইস এটা যেমনি সংগ্রহ করে এটা যেমনি পাবলিশ করা দরকার ঠিক তেমনিভাবে বাইরে থেকে যে চালটা আমাদের আমদানি হচ্ছে সেটারও আমদানি খরচ কত এবং ব্যবসায়ীদেরকে আমরা কোন লেভেলে কি পরিমাণ প্রফিট দেব। সেটা যোগ করে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা নির্ধারণ করা দরকার এবং এর সঙ্গে সবিক সাহেব যেটা বলেছেন যে অবশ্যই এখানে মনিটরিংটা খুব জোরদার করা দরকার আমাদের সরকারের সব পর্যায়ে দুই সপ্তাহ আগেও এই মনিটরিংটা ছিল না কিন্তু এখন মনিটরিংটা জোরদার করা হয়েছে এবং এই ইম্প্রুভমেন্টটা আমরা দেখছি কাজে এই তিনটি বিষয় যদি সরকার গ্রহণ করে এবং আমার মনে হয় যে চালের বাজারটা খুব দ্রুত স্বাভাবিক হয়ে অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং শফিকুল ইসলাম হেলাল উদ্দিন আপনাকেও অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের এই আয়োজনের সঙ্গে ছিলেন আজকের নেটল টাটা বিদ সংলাপের আয়োজন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ